বাণীপীঠ শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় স্বাগত জানাচ্ছি সকল ছাত্রছাত্রী এবং সাহিত্যপ্রেমী সকল মানুষকে। আজকের উপস্থাপনাটি একটু অন্যরকম। বাংলা সাহিত্য অসাধারণ সমস্ত ছোট গল্প, উপন্যাস, নাটকের সম্ভারে পরিপূর্ণ। তার মধ্যে কোনো কোনো রচনার বিষয়বস্তু গম্ভীর বা গাম্ভীর্যমণ্ডিত, কোনো কোনো রচনার বিষয়বস্তু ভৌতিক বা অতিপ্রাকৃত রসে সমৃদ্ধ, কোনো কোনো রচনার বিষয়বস্তু আবার রোম্যান্টিক বা প্রেমের মাধুর্যে পরিপূর্ণ। আজকে আমি এমন একটা উপন্যাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব যে উপন্যাসটা আধুনিক যুগের অন্যতম বিখ্যাত একটি প্রেমের উপন্যাস রূপে সকলের মনে বেশ একটা রোম্যান্টিসিজমের ঝড় তুলেছিল একসময়। উপন্যাসটির নাম বাবলি, রচয়িতা আধুনিক যুগের অন্যতম বিখ্যাত লেখক বুদ্ধদেব গুহ। আজকে আমি তোমাদের সামনে বুদ্ধদেব গুহর লেখা বাবলি উপন্যাসের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। বাংলা সাহিত্যে যতগুলি বিষয় অবলম্বন করে গল্প, উপন্যাস বা নাটক লেখা হয়েছে, তার মধ্যে সবথেকে পপুলার যদি কোনো বিষয় থেকে থাকে সেটা নিঃসন্দেহে প্রেম। প্রেম বা রোম্যান্টিসিজমের মতো বিষয় অবলম্বন করে সাহিত্য রচনা করেননি এমন লেখক খুঁজে পাওয়া ভার। তবে পূর্ববর্তী সাহিত্যিকদের তুলনায় আধুনিক যুগের সাহিত্যিকদের রচনার ধরন, লেখার যে ভাষা, নায়ক নায়িকার প্রকাশভঙ্গিমা, সমস্ত কিছু সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ হয়ে বর্তমান যুগে আশাপূর্ণা দেবী, মহাশ্বেতা দেবী, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বুদ্ধদেব গুহ, সমরেশ বসু প্রত্যেকের রচনায় ভিন্ন ভিন্নভাবে এবং ভিন্ন ভিন্ন রূপে ধরা পড়েছে প্রেম। তো আজকে আমরা এমন একটা উপন্যাস নিয়ে আলোচনা করব যার প্রকাশভঙ্গিমা এতটাই মধুর এবং সমগ্র উপন্যাসটিতে রোম্যান্টিসিজমের একটা গা শিরশিরে অনুভূতি এত সুন্দরভাবে প্রবাহিত হয়েছে যে উপন্যাসটি পড়তে পড়তে মনে হয় আমরা যেন আদ্যন্ত একটি প্রেমের কবিতা পড়ছি। উপন্যাসের মূল চরিত্র হলো বাবলি নামক একটি মেয়ে। আমাদের আলোচ্য বাবলি উপন্যাসের প্রেক্ষাপট হলো ইম্ফল, এই যে এলাকাটা। আমরা জানি ইম্ফল হলো মণিপুর রাজ্যের রাজধানী। তো একটা পাহাড়ি অঞ্চলকে কেন্দ্র করে উপন্যাসের প্রেক্ষাপট নির্মাণ করেছেন আমাদের ঔপন্যাসিক, যে কারণে উপন্যাসটার মধ্যে কিন্তু একটা এক্সট্রা যে রোম্যান্টিসিজম সেটা অ্যাড হয়ে গেছে। তোমরা যারা পাহাড়ে বেড়াতে গেছো তারা নিশ্চয়ই জানো পাহাড়ের সৌন্দর্য অতুলনীয়। সেখানে উঁচু নিচু পার্বত্য প্রদেশ, সবুজ উপত্যকা, গভীর খাদ এবং অদ্ভুত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ সবসময় কিন্তু মানুষের মনে যেন একটা রোম্যান্টিকতার বাতাবরণকে ছড়িয়ে দেয়। এবং সেই রকম পরিবেশে একটি অচেনা অজানা নারী পুরুষের একান্ত মিলন অদ্ভুত একটা রোম্যান্টিসিজম ক্রিয়েট করে, যেটা আলোচ্য উপন্যাসে হয়েছে। আলোচ্য উপন্যাসের নায়িকা বা প্রধান চরিত্র অবশ্যই বাবলি এবং তার সঙ্গে যুক্ত হয়েছে একজন যুবক পুরুষ অভি। উপন্যাসের শুরুতেই আমরা দেখি নায়ক এবং নায়িকা অর্থাৎ বাবলি এবং অভির প্রথম দেখাটা হয়েছে বেশ কাকতালীয়ভাবে। বাবলি এখানে তার মাসিমা এবং মেসোমশাইয়ের বাড়িতে ইম্ফলে রয়েছে এবং তার চাকরির জয়েনিং রয়েছে দিল্লিতে। তো দিল্লিতে সে যে চাকরি করতে যাবে সেখানে যাওয়ার পথে একটা বাধা সৃষ্টি হয়েছে, তার কারণ যে বিমানে করে সে যাবে অর্থাৎ প্লেনে করে সে যাবে সেখানে একটা স্ট্রাইক দেখা দিয়েছে। তো সেই জন্য ঠিক সময় সে তার চাকরিতে পৌঁছতে পারবে না জয়েন করতে। সেই জন্য তার মাসিমা এবং মেসোমশাই সিদ্ধান্ত নিয়েছেন যে তাদেরই অফিসের একজন খুব এলিজিবল ব্যাচেলর যুবক অভি, তাকে দিয়ে গাড়িতে করে তাকে নির্দিষ্ট একটি স্টেশনে পৌঁছে দেওয়া হবে এবং সেখান থেকে সে বাই ট্রেন পৌঁছে যাবে এয়ারপোর্টে এবং সেখান থেকে সে ফ্লাইটে করে দিল্লি চলে যাবে। এরকম একটা রুট তার জন্য পরিকল্পনা করা হয়েছে। তো আমরা দেখি একটি পরিস্থিতির শিকার হয়ে বাবলি এবং অভির প্রথম একান্ত সাক্ষাৎ হয় এবং ইম্ফল থেকে বেশ অনেকটা রাস্তা বাবলি এবং অভি গাড়িতে করে একান্ত একটি যাত্রা শুরু করে। পাহাড়ি পথে একটি যুবক যুবতীর এই একাকী যাত্রার মধ্যে দিয়েই প্রথম নায়ক নায়িকার একটি সাক্ষাৎকার গড়ে ওঠে এবং এই যাত্রাপথ আরও সুন্দর হয়ে ওঠে বাবলির কিছু ছেলে মানুষই সিদ্ধান্ত গ্রহণের মধ্যে দিয়ে। অভি চরিত্রটাকে এখানে অনেক বেশি ম্যাচিওর দেখানো হয়েছে, অনেক বেশি দায়িত্ব জ্ঞানসম্মত দেখানো হয়েছে, কারণ তাকে তার অফিসের বস একটি দায়িত্ব দিয়েছেন, একটি যুবতী মেয়ের তাকে ঠিকঠাকভাবে একটি জায়গায় পৌঁছে দেওয়ার দায়িত্ব, এবং সেই কারণে অভি কখনোই চায়নি সেই দায়িত্ব গ্রহণে সে বিচ্যুত হোক। সেই কারণে অভি কিন্তু সমগ্র রাস্তা চেয়েছিল যে ঠিকঠাক দায়িত্ব নিয়ে বাবলিকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার। কিন্তু বাবলি এখানে রাস্তায় কিছু ছেলে মানুষই করে ফেলে। পাহাড়ি রাস্তায় রাত্রের দিকে বা বিকেলের পর গাড়ি চালানো নিরাপদ নয় জেনেও সে অভিকে একরকম ইনসিস্ট করে সে যেন বিকেলের পরেও গাড়ি চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় গন্তব্যে পৌঁছয়। তো এই গন্তব্যের যে রাস্তা অর্থাৎ মণিপুর থেকে নাগাল্যান্ড হয়ে অনেকটা পথ ইম্ফল, কোহিমা, ডিমাপুর, এই যে রাস্তাগুলো তারা অতিক্রম করে, এই অতিক্রম করার পথে এক জায়গায় তাদের গাড়ি খারাপ হয়ে যায়
এবং এই গাড়ি খারাপ হওয়ার পেছনেও কিন্তু অভির কোনো দোষ ছিল না, পুরো দোষটাই ছিল বাবলির, কারণ সেই অভিকে ইনসিস্ট করেছিল যে সন্ধ্যের পর বা বিকেলের পর গাড়ি চালাতে। তো এরপরই একটি রোম্যান্টিক পরিস্থিতি সৃষ্টি করেন ঔপন্যাসিক, যেখানে অভি এবং বাবলি বাধ্য হয় একটি একাকী নির্জন পার্বত্য প্রদেশে পুরোপুরি জনশূন্য এলাকায় রাত কাটাতে, এবং প্রচণ্ড ঠান্ডায় জর্জরিত অবস্থায় সেখানে রাত কাটাতে গিয়ে তারা দুজন দৈহিকভাবে কাছাকাছি আসে, যদিও সেই দৈহিক নৈকট্যের মধ্যে অন্য কোনো রকম শারীরিক সম্পর্কের ইঙ্গিত লেখক দেননি, শুধুমাত্র শীতের হাত থেকে বাঁচবার জন্য তারা নিজেরা এইভাবে দৈহিকভাবে কাছাকাছি এসেছিল মাত্র, কারণ তাদের কাছে একটিমাত্রই কম্বল ছিল। এবং বাবলির এই সহৃদয়তা বা প্রগল্ভতা সেই মুহূর্তের জন্য অভিকে মুগ্ধ করেছিল, যে একজন শীতার্ত মানুষকে শীতের হাত থেকে রক্ষা করার জন্য বাবলি কত সাবলীলভাবে তাকে নিজের কম্বলে ঠাঁই দিয়েছিল। এই সুন্দর মুহূর্তটা হয়তো সুন্দর মুহূর্ত হয়েই থেকে যেত, পরবর্তীকালে তাদের দুজনের হয়তো দুজনকে মনেও থাকতো না, কিন্তু পরবর্তীকালে গল্প অন্যদিকে মোড় গ্রহণ করল। যদিও এই গোটা যাত্রাপথে বাবলি নানানভাবে অভিকে উত্তক্ত করার চেষ্টা করেছে, খানিকটা তার লেগ পুল করার চেষ্টা করেছে, কারণ অভির স্বরূপ ততক্ষণ বাবলি জানতো না, সে অভিকে একটি বোকাশোকা সাধারণ গ্রাম্য যুবক মাত্র ভেবেছিল, আর অভিও যতটা সম্ভব নিজেকে খানিকটা যেন গোপন রেখেছিল বাবলির কাছে। বাবলি কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া একটি মেয়ে, যথেষ্ট বুদ্ধিমতী, সপ্রতিভ, কিন্তু তার মনেও কোথাও একটা একটু দুঃখ রয়েছে, সেটা হলো বাবলি বেশ মোটাসোটা। তো এই যে সে একটু মোটাসোটা, আধুনিক যুগের ফিগার সর্বস্ব তরুণীদের মতন খুব একটা দেখতে সে সুন্দরী নয় বলে সে মনে করে, সেই জায়গা থেকে কোথাও একটা সে মনে করে যে সমস্ত যুবকের আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়ার মতন ক্ষমতা তার নেই, এই জায়গা থেকে কোথাও একটা বাবলির মনে দুঃখ রয়েছে বা একটুখানি গোপন অভিমান রয়েছে। সে মনে করে সমস্ত যে সাহিত্যিকরা রয়েছেন বা শিল্পীরা রয়েছেন তারা সবসময় ফিগার সর্বস্ব মেয়েদেরকে নিয়েই সাহিত্য রচনা করেন, তাই সাহিত্যিকদের প্রতি রয়েছে তার একটু প্রচ্ছন্ন ক্ষোভ। সত্যিকারের যে সমস্ত মেয়েরা একটু মোটাসোটা হয় বা দেখতে একটু অন্যরকম হয় তাদের কি নায়িকা বানানো যায় না, এই প্রশ্নটা কিন্তু বাবলি তুলেছে অভির সামনে। অভি বুঝতে পেরেছে মেয়েটি একটু আত্ম অভিমানী, মেয়েটির মধ্যে অনেক গুণ রয়েছে এবং সুযোগ পেলে সে নিজের সেই গুণগুলির বিকাশ অন্যরকমভাবে করতে পারে। মা মরা এই মেয়েটির প্রতি কোথাও যেন একটু মমত্ব বোধ পোষণ করে অভি। এরপর তাদের এই যাত্রাপথ শেষ হয়, দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে এবং এই যাত্রাপথ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কোথাও একটা অভি এবং বাবলি দুজনেই পুনরায় ফিরে আসে নিজের অবস্থানে। ওই যে যাত্রাপথের অভিজ্ঞতা, রোম্যান্টিক গা শিরশিরে অনুভূতি, পাহাড়ি পার্বত্য প্রদেশে নির্জন একাকী রাত কাটানোর অভিজ্ঞতা এবং দুটি যুবক যুবতীর হঠাৎ করে শারীরিকভাবে কাছাকাছি চলে আসা, এই সমস্ত গা শিরশিরানি রোম্যান্টিক অনুভূতি কিন্তু ওইখানেই শেষ হয়ে যায়, এবং তারা দুজনেই মনে করে একসময় তারা নিজেরা নিজেদের স্ব অবস্থানে আবার ফিরে যাবে এবং এই যে কাব্যিক রোম্যান্টিকতা সেটা হয়তো এখানেই শেষ হয়ে যাবে। অভি আবার ফিরে যাবে তার নিজের কর্মস্থলে এবং বাবলি নিজের নতুন চাকরিতে জয়েন করবে এবং সব কিছু আবার আগের মতন হয়ে যাবে, দুজনের হয়তো দুজনকে আর মনেও থাকবে না। এরপর গল্পে আবার একটি নতুন মোড় আসে। বাবলি বসেছিল এয়ারপোর্টে, এমন সময় তার সঙ্গে দেখা হয় তার পুরনো একটি বন্ধুর যার নাম হলো ঝুমা। ঝুমার সঙ্গে হঠাৎ করে বিমানবন্দরে দেখা হওয়ার কারণ হলো ঝুমা বর্তমানে একজন এয়ার হোস্টেস, চিরকালই সে দেখতে প্রচণ্ড সুন্দরী ছিল। প্রকৃতপক্ষে যে সমস্ত ফিগার সর্বস্ব সুন্দরীদের সম্পর্কে মনে মনে একটু অবসেশন রয়েছে বাবলির, ঝুমা একদম সেই রকম একটি মেয়ে। অপূর্ব সুন্দরী দেখতে, সে স্মার্ট, ঝকঝকে তকতকে তরুণী। সেই কারণে স্কুল জীবন বা কলেজ জীবন থেকেই বাবলি দেখে আসছে ঝুমার প্রতি বহু ছেলে পাগল, তাদের মধ্যে একটি ছেলে তো আবার ঝুমার জন্য আত্মহত্যাই করে বসেছিল এক সময়। এই সমস্ত কারণে ঝুমা বাবলির বন্ধু হলেও প্রকৃতপক্ষে ঝুমাকে খুব একটা পছন্দ করে না বাবলি। মনে মনে ঝুমার প্রতি একটু যেন ঈর্ষা বা বলা ভালো একটু যেন প্রচ্ছন্ন বিরাগী রয়েছে বাবলির মনে। এই ঝুমার সঙ্গে এয়ারপোর্টে দেখা হওয়ার পর বাবলি নানান রকম বিষয়ে গল্প করে তার সঙ্গে, এবং এই গল্পের সূত্র ধরে ঝুমা যখন জানতে পারে বাবলি ইম্ফল থেকে আসছে, হঠাৎ করে ঝুমা বলে, তুই কি ভাগ্যবতী রে, তুই ইম্ফলে গিয়েছিলি, আমার তো ইচ্ছা ইম্ফলে যাওয়ার। ইম্ফল নামক একটি ছোট্ট জায়গার প্রতি ঝুমার মতো মেয়ের এহেন টান দেখে অবাক হয় বাবলি। কী কারণে তার ইম্ফলে যাওয়ার এত ইচ্ছা, এই প্রশ্ন করার পর বাবলি জানতে পারে প্রকৃতপক্ষে ইম্ফলে একজন অপূর্ব সুন্দর এলিজিবল ব্যাচেলার ছেলের সন্ধান পেয়েছে ঝুমা, যে ছেলেটিকে নিজের জীবনসঙ্গী রূপে নির্বাচন করার ব্যাপারে প্রচণ্ড ইন্টারেস্টেড সে। বাবলি অবাক হয়ে যায়, কোন ছেলে, কার সন্ধান পেয়েছে সে?
ধীরে ধীরে একটি ইন্টারেস্ট গ্রো করতে থাকে বাবলির মনে। ঝুমা বলে তার একটি ছবি আছে তার কাছে। কলকাতায় থাকাকালীন এক সময় একটি সুইমিং ক্লাব জয়েন করেছিল ঝুমা। সেই সুইমিং ক্লাবে সাঁতার কাটতে আসতো ছেলেটি। অসাধারণ সুন্দর দেখতে সুপুরুষ সেই ছেলেটি নাকি গুণের ভাণ্ডার। সে যেমন উচ্চপদস্থ র্যাঙ্কে চাকরি করে, তেমনই সে ভালো গান গায়, তেমনই সে ভালো কথা বলে, তার গুণের নাকি শেষ নেই। এই সমস্ত এত গুণের ভাণ্ডার একটি ছেলের প্রতি ঝুমা আকৃষ্ট হয়েছে এবং সেই ছেলেটি ইম্ফলেই থাকে। এই খবর শুনে একটু যেন দ্বিধাগ্রস্ত হয় বাবলি। দেখবো না করেও একটা আকর্ষণ বশতই ঝুমার পছন্দ করা সেই ছেলেটির ছবি খাম থেকে বের করে চোখের সামনে মেলে ধরে সে, এবং তারপরেই বিস্ময়ে অভিভূত হয়ে যায়। ছেলেটি আর কেউ নয়, এতক্ষণ ধরে যার গাড়িতে করে খুব মজা করতে করতে এবং হেলাফেলা করতে করতে সারা রাস্তা এসেছে বাবলি, সেই অভি। সাময়িক একটি ধাক্কা খায় বাবলি। যদিও অভির সম্পর্কে একটা মনোভাব তার মনে মনে এতক্ষণ কাজ করছিল, কিন্তু সেটা প্রেম বা ভালোবাসা কোনোভাবেই ছিল না। কিন্তু বর্তমানে ঝুমার মতন মেয়ের মুখে অভির নামে এত প্রশংসা শুনে এবং অভির এহেন ছবি দেখে, যে ছবিতে অভিকে সুইমিং করতে দেখা যাচ্ছে এবং তার পুরুষালী চেহারার অপূর্ব সুন্দর একটা রূপ ফুটে উঠেছে, সেটা দেখে অবাক হয়ে যায় বাবলি। সে বুঝতে পারে যে ছেলেটিকে সে এতক্ষণ ধরে আন্ডার এস্টিমেট করছিল সেই ছেলেটি প্রকৃতপক্ষে একটি লুক্কায়িত হীরে, এবং ঝুমার মতো মেয়ে তার সন্ধান পেয়ে গেছে, এবং সে এতটা সময় সেই ছেলেটির সঙ্গে কাটিয়েও তার প্রকৃত স্বরূপ জানতে পারেনি। খানিকটা রাগ, খানিকটা অভিমান মিশ্রিত অনুভূতি ফিল করে বাবলি, এবং অভিমানী মন নিয়ে বিমানে গিয়ে বসে। আশ্চর্য হয়ে বাবলি দেখে এরপর থেকে শুধু ঝুমা নয়, কোনো বিমান সেবিকা বা এয়ার হোস্টেসকেই খুব একটা ভালো চোখে দেখতে পারছে না সে। মৃদু একটা ঈর্ষা কাজ করে বাবলির মনে। এরপর আমরা দেখি সমগ্র উপন্যাস জুড়ে বারবার অভি এবং বাবলি কাছাকাছি এসছে, আবার কখনো দূরে সরে গেছে। এরপর সময়ের সঙ্গে সঙ্গে বাবলি দিল্লিতে চলে গিয়ে তার কাজে জয়েন করে এবং অভিও ফিরে যায় তার কাজের জায়গায়। দুজনে দুজনকে পুরোপুরি ভুলে না গেলেও খুব সক্রিয়ভাবে যে মনে ছিল এমনও নয়। তবে কিছুদিন পর যখন আবার পুনরায় অভির দিল্লিতে আসার কথা ওঠে, তখন অদ্ভুত একটা খুশির লহরি খেলে যায় বাবলির মনে। কিন্তু অফিস থেকে ছুটি নিয়ে বাড়িতে অভির জন্য অপেক্ষা করলেও অভি কিন্তু পুরো সময়টা তাকে দিতে পারে না। এরপর আমরা দেখি যে অভি এবং বাবলি বারবার কাছাকাছি এসছে, অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে দূরেও সরে গেছে। বাবলির চরিত্রে অদ্ভুত কিছু টানাপোড়েন দেখিয়েছেন ঔপন্যাসিক, যেমন সে মনে মনে যেটা চায় অনেক সময় ওপর দিয়ে সেটা প্রকাশ করে না। অনেক সময় আমরা দেখেছি অধীর আগ্রহে অভির জন্য অপেক্ষা করে থাকলেও অভি বাড়িতে আসার পর বাবলি এমনভাবে তার সঙ্গে ব্যবহার করেছে যেন তার কোনো আকর্ষণই নেই তার প্রতি। আবার সারাদিন অভির জন্য প্রতীক্ষা করে থাকার পর যখন অভি ফোন করেছে, বাবলি ফোনে তার সঙ্গে এমনভাবে কথা বলেছে যেন তার কণ্ঠে নিরাসক্তি ঝরে পড়েছে। তো এই আচরণগুলো প্রকৃতপক্ষে তার একটি অদ্ভুত অভিমানী সত্তাকে প্রস্ফুটিত করে তোলে। এরপর উপন্যাসে সবথেকে চরম যে ভুল বোঝাবুঝিটা সৃষ্টি হয় অভি এবং বাবলির মধ্যে, সেটা হয় ঝুমাকে কেন্দ্র করে। দুর্গাপূজার ছুটিকে উপলক্ষ করে বাবলি যখন আবার ইম্ফলে যায় অভির সঙ্গে সময় কাটানোর জন্য, তখন সে গিয়ে দেখে সেখানে ঝুমাও এসে উপস্থিত হয়েছে। অভি প্রকৃতপক্ষে ঝুমাকে সেখানে আহ্বান জানিয়েছিল সে বাবলির বন্ধু বলে, কিন্তু বাবলির মনে ঝুমা সংক্রান্ত একটি ভয় ছিল, যেহেতু ঝুমা একটি ফিগার সর্বস্ব খুব সুন্দরী তরুণী এবং যে কোনো যুবকের মোহ ভঙ্গ করে তাদের মন হরণ করার ক্ষমতা ঝুমা রাখে। তাই বারবার বাবলি ভেবেছে যে অভিরও বাবলির প্রতি যে ভালোবাসা, সেটাকে যে কোনো দিন ঝুমা নিজের রূপের জাদুতে নষ্ট করে দিতে পারে। সেই কারণে ঝুমাকে অভির থেকে দূরে সরিয়ে রাখতে চেয়েছে বাবলি বারবার। কিন্তু বাবলির ঝুমার প্রতি এই অহেতুক ঈর্ষাটা অভিকে কষ্ট দিয়েছে। অভি আসলে বাবলি ছাড়া আর কোনো নারীকে নিজের জীবনে সেই ভালোবাসার দৃষ্টিতে স্থান দেয়নি বা সেই ভালোবাসার দৃষ্টিতে দেখেনি। ঝুমাকে সে শুধুমাত্র বন্ধুরূপেই দেখতে চেয়েছে। কিন্তু বাবলি যখন ঝুমার প্রতি ঈর্ষান্বিত হয়েছে, তার সঙ্গে সরাসরি খারাপ ব্যবহার করেছে, তখন অভির বিষয়টি খারাপ লেগেছে। একবারের জন্য হলেও অভি ভেবেছে যে এই নারী যে এত ঈর্ষাতুর, যে অন্য মানুষের সঙ্গে সরাসরি খারাপ ব্যবহার করতে পারে, তাকে নিজের জীবনে ভালোবেসে নিজের স্ত্রী হিসেবে নির্বাচন করে কি আদৌ ঠিক করেছে অভি? একবারের জন্য হলেও বাবলি আর অভির যে সম্পর্ক, সেটা টালমাটাল একটি পর্যায়ে এসে পৌঁছেছে। কিন্তু উপন্যাসের শেষে আমরা দেখি আবার সমস্ত সমস্যার সমাধান হয়ে গেছে এবং তারা দুজন আবার কাছাকাছি এসেছে। সমগ্র উপন্যাসে
নারী পুরুষের স্বাভাবিক টান, দৈহিক নৈকট্য, শারীরিক যে একটা সম্পর্ক সেগুলো বারবার গুরুত্ব পেয়েছে। অল্প বয়সে তরুণ তরুণীদের ভালো লাগার মতন যা যা তথ্য একটি উপন্যাসে দিলে সেটি রোম্যান্টিক হতে পারে তার সমস্ত কিছুই ঔপন্যাসিক উপন্যাসে দিয়েছেন। যেমন পাহাড়ি রাস্তায় হঠাৎ করে রাত্রের অন্ধকারে গাড়ি খারাপ হয়ে যাওয়া, নায়ক নায়িকার হঠাৎ করেই কাছাকাছি চলে আসা, অন্ধকারে অদ্ভুত ভয়ঙ্কর শব্দ শুনে নায়িকার হঠাৎ করে নায়কের কাছে চলে যাওয়া, বিভিন্ন রকম রোম্যান্টিক কল্পনায় উপন্যাসটি পরিপূর্ণ। উপন্যাসটি পড়লে একটি অদ্ভুত ভালো লাগার রেশ ছড়িয়ে পড়ে সবার মনে। মান অভিমান, ভালো লাগা মন্দ লাগা এবং ত্রিকোণ প্রেমের বাতাবরণ সম্বলিত একটি অপূর্ব সুন্দর কাহিনী এটি, যেটি আধুনিক যুগের প্রেমের উপন্যাসের একটি অপূর্ব সুন্দর উদাহরণ রূপে গৃহীত হতে পারে। তো মিষ্টি মধুর রোম্যান্টিক একটি প্রেম কাহিনী বাবলি, যেটি আমাদেরকে আরেকবার বুঝিয়ে দেয় যে ভালোবাসার ক্ষেত্রে রূপ সৌন্দর্য এগুলোই শেষ কথা নয়। কোনো মানুষ যদি কোনো মানুষকে ভালোবাসে, সে রোগা না মোটা, দেখতে সুন্দর না কুৎসিত, সেইটা কখনোই গ্রহণযোগ্য হয় না। এখানে অভি একটি এলিজেবল ব্যাচেলার, তার মধ্যে কিন্তু গুণের কোনো ঘাটতি ছিল না। সে কিন্তু চাইলে পৃথিবীর সবথেকে সুন্দরী নারীকে বিবাহ করতে পারত। কিন্তু বাবলি এখানে একটু মোটাসোটা, একটু বেশ গোলুমলু এবং তার মধ্যে কিন্তু অনেক খামতিও দেখিয়েছেন ঔপন্যাসিক। সে কোথাও কোথাও একটু ঈর্ষান্বিত, কোথাও কোথাও একটু অভিমানী, কখনো কখনো সে বলপূর্বকই অভিকে নিজের কাছ থেকে দূরে ঠেলে দিয়েছে, কখনো কখনো খারাপ ব্যবহার করেছে অভির সঙ্গে, কিন্তু তাও তার মধ্যেকার সমস্ত ভালো মন্দ নিয়েই অভি তাকে ভালোবেসেছে। এই যে ভালোবাসা, এটাই প্রেমের প্রকৃত পরাকাষ্ঠা, যেটাতে অভি এবং বাবলি দুজনেই সফল হয়েছে বলে তাদের মধ্যে মিল হয়েছে। ঝুমা চরিত্রটাও কিন্তু আলোচ্য উপন্যাসের খুব সুন্দর একটি মিষ্টি চরিত্র। তাকে যে সবাই ভুল বুঝত সেটা সে শেষ পর্যন্ত প্রমাণ করেছে। ঝুমাই কিন্তু উপন্যাসের শেষে বাবলির কাকাকে ডেকে এনে বাবলি এবং অভির বিবাহের ব্যবস্থা করে দিয়েছে। তো সে বাবলি এবং অভির মিলের ব্যাপারে বা বিবাহের ব্যাপারে তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে এটা প্রমাণ করে দিয়েছে যে সব মেয়েরা কিন্তু খারাপ হয় না, বা সব মেয়েরা অন্য মেয়েকে সবসময় ঈর্ষা করে না বা হিংসা করে না। ঝুমা এখানে একটি বন্ধুর মতন ভূমিকা পালন করেছে, সে যথার্থ বাবলির বন্ধুরূপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং বাবলির চোখেও শেষ পর্যন্ত সে কিন্তু মহান হয়ে উঠেছে এবং বাবলি নিজের ভুল বুঝতে পেরেছে। তো সমগ্র উপন্যাসটি খুব সুন্দর একটি মিষ্টি মধুর প্রেমের কাহিনী হিসেবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। তো আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং অবশ্যই যুক্ত থাকবেন বাণীপীঠ শিক্ষাঙ্গনের সঙ্গে।